দীর্ঘ কুড়ি বছর ধরে শিকলবন্দী হয়ে জীবন কাটাচ্ছে হরিশ্চন্দ্রপুর দুই ব্লকের মালিওর পাড়া এলাকার মানসিক ভারসাম্যহীন যুবক সফিকুল আলম বয়স চল্লিশ পরিবারে চরম আর্থিক অনটন অর্থাভাবে যুবকের চিকিৎসা করাতে পারছেন না বয়স্ক বাবা কার্যত বাধ্য হয়েই শিকল দিয়ে বাঁধে হয়েছে যুবককে একথা জানতে পেরে বুধবার যুবকের বাড়িতে ছুটে যায় রাজ্যের যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চৌধুরী চিকিৎসার জন্য পরিবারের হাতে কিছু আর্থিক সাহায্য তুলে দেন সরকারিভাবে যাতে তার চিকিৎসা হয় তার জন্য ফোনে প্রশাসনিক আধিকারিকদের সাথে কথা বললেন তিনি রহমান চৌধুরী বলছি যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারি আমাদের ওই নম্বর অন্তর্গত একটা মালিহর ওয়ান গ্রাম পঞ্চায়েত আছে মালিহর ওয়ান সেখানে একটা তিয়রপাড়া পড়ে একটা গ্রাম আছে সেই পাড়া গ্রামের এক ভদ্রলোক কুড়ি বছর ধরে শিকল বন্দি। সেখানে আমরা এসছিলাম সবাই বা খুব গরিব পরিবার একটা রোডের খাস জায়গাতে বাড়ি করা আছে বাড়ি আছে তার বাবার শিকল বন্ধু মানে মানসিক ভারসাম্যহীন হয়েছে প্রায় কুড়ি বছর ধরে শিকল বন্ধু তো পরিবারের সেই সামর্থ্য নেই যে তারা চিকিৎসা করাবে কুড়ি বছর ধরে সাহেব শিকল বন্দি আছে কুড়ি বছর ধরে পুরো এখানে গ্রামের লোক আমরা এসেছিলাম এখানটায় সাহেব পুরো গ্রামের লোক আমার সঙ্গে এখানে পুরো জমা হয়ে গেছে পুরোটা খুব করুণ অবস্থা পায়ে সে ওর শিকল তালা মারা আছে আর লক করা আছে শিকল দিয়ে বলে কোথায় গেলে কি হয় না হয় রয়েছে পরিবারে পরিবার যেটা জানাচ্ছে যে ও গুরুতর অসুস্থ এবং সেই তার বাবা যে বুল মহাজন সে একটা খাস রোডের জায়গায় খাস জায়গায় বাড়ি করে আছে তার সেই সামর্থ্য নেই যে তাকে ট্রিটমেন্ট করবে তাই প্রশাসনের কাছে আমাদের কড় অনুরোধ প্রশাসনের তরফ থেকে আমরাও দেখছি আমাদের তরফ থেকে যতটুকু করার আমরা করছি এবং পাশাপাশি আমাদের প্রশাসনের কাছে বিশেষ করে আমাদের নাগরিক সমাজের পক্ষ থেকে সামাজিকভাবে একজন সমাজের দায়িত্বশীল মানুষ হিসেবে আমাদের প্রশাসনের কাছে আমাদের এটা অনুরোধ এইরকম একটা মানুষের জন্য দয়া করে আপনারা হেল্প করুন প্রশাসনিক হেল্পের মাধ্যমে যেন তার ট্রিটমেন্ট হয় একটি ছোট টিনের ঘরের মধ্যে শিকল বাধা অবস্থায় রয়েছে শফিকুল ঘরের দরজায় বসে অপলক নয়নে তাকিয়ে পথ চলতি মানুষের দিকে বন্দি দশা আর কতদিন আর কত বছর তাকে এভাবে থাকতে হবে কোনো উত্তর নেই পরিবারের লোকের কাছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাবা বুলমাজন বাড়িতে একটা ছোট্ট পানের দোকান চালায় সেখান থেকে যা আয় হয় তা দিয়ে কোনো রকমে চলে সংসার ছেলের চিকিৎসা করার মতো সামর্থ্য নেই তার বাড়িতে শিকল দিয়ে বেঁধে রেখেছে ছেলেকে কুড়ি বছর ধরে এভাবেই রয়েছে সে বোলমাচন বলেন আমার দুই ছেলে ও এক মেয়ে বড় ছেলে মারা গিয়েছে ছোট ছেলে মানসিক ভারসাম্যহীন আমি বাড়িতে ছোটোখাটো একটি পানের দোকান চালাই এক ছটাক জমি নেই রাস্তার ধারে খাস জমিতে বসবাস করি ছেলে জন্মের পরে ভালো ছিল সতেরো বছর বয়সে একদিন মাঠে গরু চড়াতে গিয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে যায় এরপরে চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছিল বহরমপুরের মানসিক হাসপাতালে। 6 মাসের মতো চিকিৎসাও চলে কিন্তু টানাটানির সংসারে নিয়মিত চিকিৎসা করাতে পারেনি কয়েকবার বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। পরে অনেক খোঁজাখুঁজি করে বিহার থেকে তাকে খুঁজে আসি তারপর থেকেই শিকলে বেঁধে রেখেছে। সরদড়ি আপনার ছেলে এইভাবে কি হ্যাঁ। কোনো চিকিৎসা করাননি আপনার কথা সরকারিভাবে। সে এখন কেন চিকিৎসা করতে পারছেন না? টাকা-পয়সার অভাব, টাকা-পয়সা তো ওই কার্ডের চিকিৎসা পাচ্ছেন আপনারা কথাও জানান নাই কোনো ব্লক প্রশাসন বা এসডি বিডিও বিষয়নি মানে আপনি কি জানেন যে এই কার্ডের মাধ্যমে চিকিৎসা পাওয়া যায় মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট আনন্দবার্তা